जादेवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जादेवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। विश्वदर्शन चैनल सकल बंधुदेर आबार अनेक अनेक स्वागत जानाई। तो आपनादेर सामने किन्तु आरो एकटी नतून आपडेट निये एसेछि बेलुर मठ सम्पर्के। आपनारा अनेकेई कमेंट करेछेन जे ए बछर तो बेलुर मठे भक्तदेर निषेध, गतबारेर मतन ए बछरो सेई एकई जिनिस बजाय थाकलो, भक्तहीन पुजो बेलुर रामकृष्ण मठ ओ मिशने होते चलेछे। तो आमरा कि बेलुर मठेर पुजो सरासरि बाड़ीते बसे देखते पारबो, एई निये किन्तु अनेकेई कमेंट करेछेन। जेमन बोलेछेन एबार आमरा पाड़ार पुजो तो जाबो ना, আপনি যদি আমাদের দুর্গাপুজোর যে পুষ্পাঞ্জলি মন্ত্র সেটি করে পাঠান খুব ভালো হয়, সেটিও আমি আপনাদের করেছি। এবং আমি এটা মোটামুটি জানতে পেরেছি যে এবছর আপনারা বাড়ি বসে দেখতে পারবেন কি না। তবে মঠ কর্তৃপক্ষ থেকে যেটুকু জানিয়েছে সেটুকুই আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি। তবে আমার এই যে আয়োজন আপনাদের সামনে নিয়ে এসেছি এই খবরটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই খবরটি, কারণ তা মানে প্রত্যেকেরই জানা কিন্তু দরকার। এবং অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যান। এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং একটু লাইক দেবেন। বেলুর মঠ থেকে যেটুকু খবর পাওয়া গেল যে তারা বলেছেন যে আপনারা যেরকম ভার্চুয়াল এবং সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউবের মাধ্যমে যেরকম আপনারা দেখছেন অবশ্যই দেখতে পারবেন, আপনাদের মোবাইল বা কম্পিউটার ডেস্কটপ যা আছে তার মাধ্যমে আপনারা কিন্তু পুজো যেরকম দেখতেন সেভাবে দেখতে পারবেন। তবে এখন মোদ্দা কথা যে প্রধান কথাটা হচ্ছে যে দূরদর্শন কলকাতা দূরদর্শন কি এবার লাইভ টেলিকাস্ট করবে। তবে হ্যাঁ, যেটুকু একটু জানলাম বিশেষ সূত্র থেকে যে দূরদর্শন এবার লাইভ টেলিকাস্ট করবে পুজোর কদিন, তবে এটুকু আবার জানা গেল যে তবে পরিস্থিতি আবার কী হয় না হয় তার উপর আবার ডিপেন্ড করছে, তবে মোটামুটি এবার দূরদর্শন লাইভ টেলিকাস্ট করবে। তো এইটুকু আপনাদের কাছে খবর এইটুকু নিয়ে আসতে পারলাম। আপনারা কুমারী পুজো সপ্তমী অষ্টমী নবমী দশমী এমনকি দশমী ষষ্ঠীর সন্ধ্যে থেকে হয়তো আপনারা দেখতে পারবেন দূরদর্শন বা ইউটিউব বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়া থেকে। তো এদিক থেকে আপনারা নিশ্চিন্ত মোটামুটি, তবে পরিস্থিতি সব কিছু আমাদের মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। তো আমি চেষ্টা করব বিভিন্ন পুজোর ভিডিও দেওয়ার, আমি চেষ্টা করব যত সময় আমাদের লোকাল এরিয়া বারাসাত বিশেষ করে বারাসাত মঠের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং কলকাতার হয়তো এবছর দিতে পারবো না, তার জন্য আমি ক্ষমা চাইছি, হয়তো ওইদিকে যাওয়া হবে না। তবে আমার বিশেষ কাজে একটা এমার্জেন্সি কাজে খুব শিগগিরই আমার রানাঘাট বগুড়ার দিকে যেতে হবে। যদি ওইদিকে যদি যাই তাহলে হয়তো কৃষ্ণনগরের ভিডিও আমি আপনাদের কাছে আনতে পারি, আর বারাসাত হাবড়া বা অশোকনগরের ভিডিও আপনাদের সামনে আমি চেষ্টা করব আনার, এর মধ্যে আপনারা সাথে থাকবেন। এই সমস্ত ভিডিও কষ্ট করে করা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, পাশে না থাকেন, তাহলে এই সমস্ত ভিডিও করার কোনো মানে হয় না। তাই বলবো সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন যাতে আরও ভালো কিছু ভিডিও আমি করতে পারি। তো এইটুকু বন্ধুরা, তো এইটুকু আয়োজন কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, এই বলে শেষ করলাম। নমস্কার। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী।